সেই রকম এটাও অন্তত ভক্তিবিনোদ ঠাকুর তাই বলেছে। এর থেকে মুক্ত আর কেউ এখানে বলতে বলা খুব কঠিন হবে যে আমি এর থেকে এখনই ভট করে মুক্ত হয়ে গেছি। শুধু বাইরের দেশ থেকে সব কিছু বোঝা যায় না, ভগবান তো ভিতরটাই দেখবে কি। হ্যাঁ দেখুন আপনি কতটা আমরা আমরা আমাদের ভিতরটাকে শুদ্ধ করেছি, কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য, বিশেষ করে মাৎসর্য আরো বেশি। এটা বলছে সব কিছুই ভগবানের সেবায় লাগানো যায়, কিন্তু মাৎসর্যটাকে নাকি বলে লাগানো যায় না। এই দুনিয়ার লক্ষণই হচ্ছে সবাই একজন আরেকজনের ভালোটা দেখতে পায় না, কিন্তু শ্রীমদ ভাগবতম যে সাক্ষাৎ ভগবানের শরীর বলতে গেলে বাকরূপ শরীর বাংময় শরীর অবতার, তাকে আমি ভগবান তার থেকে সব কিছু পেতে পারি। আমি কল্পবৃক্ষ নিগম পল্পদের গৌতম ফর্ম সবচেয়ে সুস্বাদু জিনিস, কিন্তু আমরা এটা আস্বাদন করছি না কেন? তা আমরা এইসবের থেকে মুক্ত নয়। যে পরমহংস এর থেকে মুক্ত তিনি আস্বাদন করছেন, তিনি আর কিছু পড়েন ওই পড়েন। আমরা মাঝে মাঝে একটু পত্রিকা পড়ে নিচ্ছি, এই বলছি ইউটিউব দেখছি, রাত্রিবেলা ঘুমিয়ে আসছে সবাই, কি হয়েছে কিছু নেই, কিছু মনে করেন না। কেশ যদি মিলে যা হলে মহারাজ এসব বলছে আমাকে, সত্যি কথা বলছি, ঠিক বলছি? ভগবান তো সব দেখছি, হনুমন্তা তথা পানি পাদং সব জায়গায় আমার হাত পা চোখ কান মুখ সব আছে, আমি সব দেখছি শুনছি অনুভব করছি ভিতরে ভিতরে কেন এসব করছো। তেমন তেমন ভাব ভাব ভগবান তার সাথে ভাবের আদান প্রদান করে। তাই বিষয় ছাড়িয়ে কবে শুদ্ধ হবে মন, মনটা যখন শুদ্ধ হয় তখন বিষয় ছেড়ে দেবে, এটা একটা লক্ষণ। কবে আমার হের অবশ্য তখন বৃন্দাবন ধামটাকে, এই ধামটা যদি সাক্ষাৎ বৃন্দাবন থেকে অভিন্ন তখন আমরা অনুভব করব। ধাম কিরকম? চিন্তামণি প্রকাশ সদ্মসু কল্প কল্পবৃক্ষ দেখব। গোস্বামীরা দেখেছেন, গোস্বামী যখন পার করছেন তখন একদিন এক রাত্র একটা গাছের নিচে থাকবে, যেহেতু সন্ন্যাসী ত্যাগী সে আসক্ত হয়ে যাবে, সে আসক্ত হতে চায় তখন আরেকটা গাছের নিচে, এর মধ্যেই তার ইচ্ছাটা পূর্ণ হয়ে গেছে। এখন দেখুন কে কদিন ধরে হরিভজন করছেন। আচ্ছা এখন নিজেকে জিজ্ঞেস করুন, আপনার অনেক কামনা আসা ইচ্ছাকে পূর্ণ হয়েছে কি না? হ্যাঁ হ্যাঁ শুনছি না রহস্য না তো, কিন্তু সত্যি কথা তো আমাকে বলতেই হবে। কিছু বলছি কিছু মনে করেন না, পরে বুঝবেন কেন বলেছি। আচ্ছা পরে অনেক কিছু আমি বলছি, খেতে হচ্ছে আমাদের দেশে সবসময় মিষ্টি খেতে দেয় না, অনেকে আগেই মিষ্টি খাওয়ায়, অনেকে আবার প্রথমেই তেঁতো দিয়ে শুরু করে, একটু কড়া খান শুক্তো খান তারপরে খাবার দেয়, অনেকে ঝাল টক শেষে মিষ্টি খাওয়া। সেই রকম আসলে এটা সবই মিষ্টি, যেহেতু আমরা রোগী কোনটা ঝাল টক মিষ্টি মনে হচ্ছে, এটি সবই অপ্রাকৃত হয়।